السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه واله وسلم ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرة وأميرة إن الله وملائكته يصل صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى ال سيدنا مولانا সুনারে নাতি যাইবো আশা ছিল এই মনে আসনাগ গো দয়াল

ঘুমাসতেছে এখানে আল্লাহ তা কাকে কাকে জবান দিয়েছে কার কার জবান আছে হাত তোলেন মাশাল্লাহ না দেখবি সবার জবান আছে তা আল্লাহ পাকের দেওয়া জবান আল্লাহ এবং তোর রসুল প্রেমে একটু ব্যয় করা যাবে না কি জবান বন্ধ করিয়া নাকি জবান খুললা জবান খুলে না বন্ধ করে আদবের সাথে না বেআবির সাথে মোহাম্বতের সাথে না অবহেলার সাথে কানজুল হম্মাল ফি সুনানিল আকওয়াল ইউল আফআল আল আল্লামাতুল জালিল ইমাম হিন্দি রহমাতুল্লাহ আলাই একটা হাদিস নকল করেছেন কানজুল হম্মালের মধ্যে একই হাদিসটি সহি মুসলিম শরীফের মধ্যে রয়েছে নবীজি আমার দেড় হাজার বৎসর আগে এরশাদ করেন মা মুসলিম মুসলিমিন ইউসাল্লি ও ইউসাল্লিম আলাইহা ইল্লা রদ আল্লাহু আলা রুহি আলাইহি সালাম যে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমার কোন উম্মত যদি আমি নবীর উপর দরুদ এবং সালাম প্রেরণ করে আল্লাহর ফেরেশতা ওই সালাত এবং সালাম আমি রহমতে দো আলমের দরবারে পৌঁছাই আমি রওজায় বসিয়া তার জবাব দেই জোরে কইতাম না সোহান এখন রসুরুল্লাহ সানে যদি একটু দরুদ পড়ি এটিকে আস্তে পড়বো না জোরে আমি আশাবাদী সকলেই ক্লান্তি দূর করে মহাব্বতের সাথে মনে হচ্ছে যে এখন মাগরীবের পর আলোচনা চলছে আমি জানি কষ্ট হচ্ছে পানে ফানি পড়তেছে এটা আমি বুঝতে পারছি বেশি সময় নিব না একটু মহাব্বতের সাথে রসুরুল্লাহ সানে কয়েক বা দরুদ পড়বো রাজি আছি

যাইতাম ওই যে সোনার মদিনা আল্লাহ اللهم صل على وعلى ال سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله হাসুনা তু জামিউ খিসালি সল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়াবারিক আলাইহি তম্বুরাবাদ যুব সমাজ ও এর মধ্যে কোনো সন্দেহ নাই গো আমার উপর কিতাব নাজিল করলা এই কিতাবের মধ্যে ও জাররা পরিমাণ সন্দেহ নাই ও মাবুদ কিতাব পড়তে গিয়া আসমানি কিতাব নাজিল করলা ওই কিতাবটা পড়তে গিয়া রে এমন এক উম্মতের গুণ আর প্রশংসা লেখা দেখতে পাইলাম যে উম্মতের মধ্যে আলেম যারা হবে রে মাওলা তাদের ইজ্জত তুমি বনি ইসরাইলের এক একজন নবীদের সমতুল্য বানাইলা সুনান ইবনু মাজা খোলেন ইবনু মাজা শরীফের প্রথম দিকে মোকাদ্দামার মধ্যে হাদিস এনেছেন আল উলামা উম্মতি কামবিয়াই বনি ইসরাঈল এই যুগের উম্মতের আলেম যারা হবে রে তারা বনি ইসরায়েলের নবীদের সমতুল্য মর্যাদার অধিকারী হবে অন্য নবীর আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও কি ব্যাপার আল্লাহ ডাক দিয়া কয় রে নবীরা রে কি কারণে তোমরা তার উম্মত হতে চাও বলে মাবুদ আসমানি কিতাব নাজিল কল্লাহ আমাদের উপর আসমানি কিতাব পড়তে গিয়া ওই উম্মতের এমন আজমত আর এমন শান লেখা দেখতে পাইলাম যে শান আর যে আজমত তুমি তো আমি নবীদের কে পর্যন্ত দান করো নাই আল্লামাতুল জলিল ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই একখানা কিতাব লিখেছেন কিতাব নাম কিতাবটির নাম কেফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব

বাবাজিরা আমার বাংলাদেশী কিতাব না এটা আনিছি আমি بيروت লেবানন থেকে কোথায় থেকে লেবানন রাজধানী বৈরুদ থেকে আনিছি দুই খন্ডে ওই কিতাবের মধ্যে হাদিস বাণী তো হয় আল্লাহর নবী موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আসমানি কিতাব নাজিল হয় তাওরাত কিতাব তাওরাত কিতাব হঠাৎ করিয়া তিনি তুললেন হordat করিয়া পড়তেছে তাও রাত কিতা পড়তে গিয়া হঠাৎ করি আল্লাহর দরবারে দুইখানা হাত তুললে ডাক দিয়া কইয়া বুধ গো তাও রাত কিতা পড়তে গিয়া

কিতাবের মধ্যে অন্য নবীর উম্মতের প্রশংসা বলে ব্যাপারটা কি বলে মাওলা আমি লেখা দেখতে পাইলাম যে উম্মদগুলারে তুমি সবার পরে বানাইবা আর সবার আগে হিসাব নিকাশ করায়া তোমার জান্নাতে ঢুকাইবা জোরে কয় জান্নাত সবাই আল্লাহ মুসানবি ডাক দিয়া কয় ফাজ ও তুমি আমারে ওই উম্মতের নবী বানায়া দাও সেই উম্মতে নবী মানে মানে আমাদের নবী হইতে চাইছিল কে মুসাহা বলেন তো আমাদের নবীর আমাদের নবীজির নাম কি ওয়াদুর রসোল্লা সল্লাহল্লাহ ওয়া আলিয়া সাল্লাম মুসা নবী উনি তো শুধু তোমার আগের নবী না আপনি তো বনি ইসরাইলের মাত্র একজন নবী মাওয়াহিবুল্লাহ দুনিয়া বিল মিনাহিল শ্রেষ্ঠ সিয়াতের কিতাব আল আল্লাহ মাতুল জালিল লিকেতেন ইমাম কস্তলানি তিনি প্রথম খণ্ডের মধ্যে এনেছেন আল আলামাতুল জলিল মুহাম্মদ বিন সালেহ আসশামী তিনি তার সুবুরুল হুদা ওয়ার রসাদ ফিসিরত খাইরুল এই কিতাবের প্রথম খণ্ডে এনেছেন আদম নবী صبر সর্বপ্রথম মানব আদম নবীরে বানাইবার হাজার বছর আগে আমার নবীজি বানাই আল্লাহ নবুয়তি দিয়া দেন সুবহানাল্লাহ আপনি জোরে করুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দরবারে দরখাস্ত করে আল্লাহ ওই উমতের নবী তুমি আমারে বানা দাও আল্লাহ ডাক দিয়া কম উছা গো তুমি ভুল জাগায় হাত দিলা যে উমতের নবী তুমি হইতে চাও ওই উম্দের নবী যারা আমি বানাইলাম তারে সবার আগে বানায়া নবপতির সার্টিফিকেট আমি আহ্লাহ দিয়া দিছি কষ্ট হইতেছে কোন নবীর উন্ম আর সে কিনা দাবি করলেই হবে কর না আশিক এর মুখে দাবি করার কথা না আমলে পরিণত করার কথা জোরে বল না আমেন আশিক মুখে মুখে বললে হয় না আশিক এর রাসূল বলে যে মদিনার রঙে রঙ্গিত হয় কথা কোন ঠিক কি না তোমার ভিতরে মদিনার রং নাই তুমি কিসের আশিক এর রাসূল তুমি কিসের আশিক এর রাসূল বাবা আশো কিরা সুনতো সেই দাবি করবে যে পাঁচশক্ত নামাজ পড়ে কথা এখন ঠিক কি না আসো কিরা সুন্দর সে যে পর্দা করে কথা কখন ঠিক কি না আসো তো সে যার আর সাড়ে তিনখাত বডির মধ্যে নবীন মদীনা বলে আর দেখা যায় চোরা বলেন ঠিক কি না তোমার ভিতরে নবীর সুন্দর নাই তোমার ভিতরে নামাজ নাই বাবা তুমি কেন আসো কিরা সুল দাবি করো আর শেখ রাসুল দাবি করার জন্য অন্যতম শর্ত হচ্ছে মদিনার রঙ্গে রঙ্গিত হওয়া কথা কোন ঠিক কিনা তোমার জীবনটারে মদিনার রঙ্গে সাজা তুমি তোমার নিজের আশেক রাসুল দাবি করা লাগবে না স্বপ্ন যোগে দেখবা রহমাতুল্লিলা আলামিন আশিয়া তোমারে নিজেই খেতাব দিয়া দিছে তুই হইলে আমি রহমাতুল্লিলা আলামিনের আশেক কনজুম আল্লাহ তুমি মদিনার রঙের অঙ্গিত হাও মদিনা ঘরে তোমার সামনে হাজির হয়ে বলবে ওরে আমার পাগল আমি তোরে আমার বন্ধু বানাইলাম আমি তোরে আমার আশেক বানাইলাম সবার কষ্ট করছেন কোনো

দরবারে ডাক দিয়া কার লাগো আমার উপর তাওরাত কিতাব নাজিল করলা তাওরাত কিতাব পড়তে গিয়া এমন এক উম্মতের প্রশংসা আমি লেখা দেখতে পাইলাম এই কোন উম্মত নাবুদ বলে কি লেখা দেখতে পাইলা মুসা নবী ডাক দিয়া কার লাগো যে উম্মত কোন নেক আমল করার একটা চিন্তা করতে দেরি হয় ওই নেক আমলটা করা লাগে না তার আমল নামার মধ্যে তুমি তাজা একটা নেক লিখা দাও সুবহানাল্লাহ আইনা আমিলা বিগাকুদibat lahu asharu hasanat ও আল্লাহ ওই একটা নে আমল যদি ওই বান্দাগুলা করেই ফেলে রে মাহবুব একটা নে আমল করার বদলে তার আমলনামার মধ্যে তুমি 10 10টা টানে লেখা দাও সুবহান আল্লাহ একটা নেক আমল করলে সাথে কয়টা দেয় 10টা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কত সহজ করে দিয়েছে

আল্লাহ রব্বুল আলামিন জানে মুসা নবী ভুল জায়গার মধ্যে ডিপ দিয়েছেন ভুল জায়গার মধ্যে তিনি কল দিয়েছেন না 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 মুসা তুমি ওই চেয়ারের যোগ্য না তোমার আমি আল্লাহ বনি ইসরাইলের জন্যই বানাইছি আর রহমাতুল্লিল আলামিনের চেয়ারের সাথে দৃষ্টান্ত দেওয়ার মতো উপমা দেওয়ার মতো কোনো মিশাল আমি আল্লাহ বানাই না সুবহান আল্লাহ গণ নয়বার দরখাস্ত করার পর আল্লাহ দরবারে আবার ফরিয়াদ করে আল্লাহ তুমি আমার ওই উম্মতের নবী বানাইলা না আল্লাহ গো তো আমি মুসারে ওই উম্মতের একজন উম্মত বানাইয়া দা বলে কি ব্যাপার তুমি বনি ইসরায়েলের নবী এবং রসুল তুমি মোহাম্মদ সাল্লামের উম্মত হইতে চাও কেন আল্লাহ দরবারে ডাক দিয়া আল্লাহ নয় বার নবীদের দোয়া বিফলে যায় না নয় তোমার দরবারে দোয়া করেছি তুমি কবুল করো না তো আমার ওই উম্মত গুলার অন্তর্ভুক্ত করিয়া দাও আল্লাহ কয় না না তোমার এই দোয়াটাও আমি আল্লাহ কবুল করলাম না বলে আল্লাহ আরেকটা দোয়া তোমার দরবারে বলে কোন দোয়াটা বলে আল্লাহ ওই উম্মতের যে গুণ আর যে খাসলাত যে তবিয়ত যে সিফাত যে শানগুলা দিলা ওইখান থেকে দুইটা গুণ আমার মতো তুমি দান করো না এটাও তো ওই তো না এটাও কি দেখেন আল্লাহফাকে আমাদেরকে কতটা রিসপেক্ট করেছেন আমাদের আসবাদ কতটা বৃদ্ধি করেছেন যে আমাদের গুণ থেকে দুইটা গুণ মুসানবীর উন্মতের জন্য মুসানবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহ ক না মোহাম্মদ সাল্লাম যেমন আলাদা তার উন্নত আলাদা এখন সবহার আল্লাহ كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون ബില്ലാ আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় ও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত তোমাদেরকে আমি আল্লাহ মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া আলাদা এক উম্মত বানাইলাম শ্রেষ্ঠ জাতি বানাইলাম তোমাদের মতো মর্যাদা সম্পন্ন করে উম্মত আমি আল্লাহ বানাই না বলে মাউলা কিল্লাই বলে দুইটা কারণ বলে দুইটা কারণ কি বলে তোমরা সৎ কাজে আদের দাও আর অসৎ কাজে নিষেধ করো সবার আল্লাহ এই দুইটা গুণের কারণে আমি আল্লাহ তোমাদের আলাদা আজ দিয়েছি নু আলাই আল্লাহ ডাক দিবে কে ময়দানে আল্লাহ বলবে নুহু জালায় আমি আল্লাহর দাওয়াত তুমি তোমার উম্মদের কাছে পৌঁছাইছনি নি নু সালাম বলবে আল্লাহ গো তোমার দাওয়াত তোমার বান্দাদের কাছে আমি পৌঁছাইছি নুয়ালি সালামের উম্মদের ডাক দিবে কি ব্যাপার আমার নুহু কি তোমাদের কাছে আমি আল্লাহ দাওয়াত পৌঁছাইছি নি উম্মতরা বলবে গো নুহু নামে কোন উম্মত আমাদের কোন নবী আমাদের কাছে আসে নাই অস্বীকার করবে বলে সালাম তোমার উম্মতগুলা অস্বীকার করে তুমি নাকি তাদের কাছে কোন দাওয়াত নিয়ে যাও না আল্লাহ নবী সালাম ডাক দেওয়ার লাগো আমি যে তোমার দাওয়াত আমার উম্মতের কাছে পৌঁছাইছি এটার সপক্ষে সাক্ষী দিবে মোহাম্মদ আলাইহি সাল্লামের উম্মতেরা সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ ডাক দিবে কি ব্যাপার ও মোহাম্মদের উম্মত সালাম কি আমার দাওয়াত তার উম্মতের কাছে পৌঁছাইছেন নি মাহবুব বলে কি ব্যাপার বলে তোমার কোরআনটা কি সত্য নি

তাইবে কোন সুবহানাল্লাহ আমরা যদি সাক্ষী দেই নুহ আলাইহিস সালাম তার জিম্মা থেকে বেঁচে যাবে কোন সুবহানাল্লাহ এতটা আজমত আল্লাহ আমাদের দিয়েছেন এখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামরে দুইটা গুণের একটা গুণও দেয় না আল্লাহ পাক কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালামের কাছে জিব্রিল আমিন রে পাঠায়া দেয় জিবরী যা যা আমার দোস্ত মুসার কাছে যা মুসা আলাইহিস সালাম আল্লাহর দোস্ত তো আল্লাহর সাথে সরাসরি কোনো মোবাইল ছাড়া উইদাউট নেটওয়ার্ক আল্লাহর সাথে কথা বলতেন সোহান আল্লাহ খন কোন মোবাইল নাই টেলিফোন নাই নেটওয়ার্ক নাই সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ও কলম আল্লাহ মুসা তাক্লিম আল্লাহ সাথে কথা বলেছেন আল্লাহ তার এত বড় ইজ্জত দিয়েছেন জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া موسی ইন্ন ইসতাফাইতুকা আল আনাসি বি রিসালাতি ابي কালামি ফখুজ মা আতাইতুকা ও কুম মিনাশ ও মুসা আল্লাহ পাক আপনারে নির্বাচন করেছে নবী বানাইছে kitab দান kitab দান করি আর রাসূল বানাইছে আপনি এত কিছু পাইয়া আর কি চান আপনি বুঝি শুকরিয়া আদায় করবেন না মুসা আলাইহিস সালাম লজ্জা পায়া যায় মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় রদি মা বিমা উমজিল আলাইয়া আল্লাহ লজ্জা দিও না তুমি আমার উপর যা দান করলা এ পাই আমি সন্তুষ্ট হইয়া গেলাম চিল্লায় কোন সুবহানাল্লাহ এই জন্য বাবা দিনে আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হইতে পারি আমরা গর্বিত ঠিক কিনা জোরে বলেন নিজেদেরকে আরেকটু গর্বিত মনে করবো যদি আমরা ঠিক মতো নামাজ পড়তে পারি ঠিক কিনা জোরে করলা যদি দুনিয়ায় বসি আল্লাহর জান্নারটা কামাই করতে পারি তাহলে আরো গর্বিত হয়ে যাবো ঠিক কিনা আমার মেয়েরা এই কেমন নবীর উম্মদ আল্লাহ বানাইলো আমি আপনাদেরকে যদি আরেকটা হাদিস শোনাই কষ্ট হইব না এই কিতাবটির নাম সুনান্দারিমি মুস্তাদুল সুনান সুনান্দারিমি এই কিতাবটি লেখা হয়েছে আজ থেকে বারোশো বছর আগে কয়শো বছর আইজিয়ার এক সপ্তাহ দুই সপ্তাহ আজ থেকে বারোশো বছর আগে আল্লামা ইমাম দারিমি রহমাতুল্লাহ কে আলাই এই কিতাবটা নিয়ে গেছেন প্রথম খণ্ডের মধ্যে বত্রিশ নম্বর হাদিস বলবনি কেমন পাওয়ারফুল নবীন উম আমার ভাইরা যারা নিবে নিজেদের আর্সে গেরাসুল দাবি করো। কিন্তু শরীরের মধ্যে নবীজির মোহাব্বতের কোন আলামত নাই আল্লাহর নবী সুন্নত নাই আপনাদের হাতে পায়ে বলে যায় আমার বায়েরা নবীজির মোহাব্বত পাইতে হইলে অবশ্যই নবীজির অনুসরণ হান্ড্রেড পার্সেন্ট গড়া লাগবে ঠিক কিনা নবীজির অনুসরণ ছাড়া শেখ রাসুল হওয়া যায় না নবীজির এতে ছাড়া শেখ রাসুল হওয়া যাবে না আউলিয়া ক্যারামের অনুসরণ ছাড়া আ শেখ রাসুল হওয়া যাবে না আউলিয়া ক্যারামের পথ এবং মত অনুসরণ ছাড়া আ শেখ রাসুল হওয়া যাবে না আল্লাহর নবী সাল্লাহ আলহ সাল্লামকে কত ভালোবেসেছেন গাছ মাছ কত ভালোবেসেছেন নদীর প্রাণী কত ভালোবেসেছেন দুনিয়ার সমস্ত মাখ আমার ভাইয়েরা এই হাদিসটা যদি আপনাদের শুনাই আপনারা বুঝতে পারবেন আমার ভাইয়েরা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতিবা ফি ইদা খাতিবা কওমা ফাতফালা আল্লাহর নবী যখন জুমার দিনে খুতবা দিতেন একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেন কিসের সাথে কিসের সাথে খেজুর গাছের সাথে হেলান দিয়া আমার নবী মসজিদে এ মধ্যে খোদ্ দিতেন বক্তব্য দিতেন হঠাৎ করিয়া হ্যাঁ ভি দূর থেকে দেখতেছে রহমা তুলিল আল আমিন খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খোদ্দা দেয় বক্তব্য দেয় এটা তো বড়ই খারাপ দেখা যায় অনেক দূর থেকে মর্জিদ নবীর মধ্যে মানুষরা আসে যদি এই জায়গার মধ্যে তিন তাক বিশিষ্ট একটা মেম্বার বানায়া দেওয়া যায় এটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে দৌড়াই আনলাম নবীর গাছে হাজিরে ভয়া যায় আর শিয়াগো হয় গো আপনি যদি অনুমতি দেন খেজুর গাছটার সরায়া আপনার জন্য তিন তাক বিশিষ্ট একটা মেম্বার বানাইতাম সাই সোহান আর একটু জোরে সোহা ডাকি ডাক তোমারে আমি কে দেখে সার রে ঠিক কিনা জোরে কর না আমি সহিতে পারি না বিরহ ধন্য কর দিদারে দুই সাথীকে পাশে নিয়ে গুমাল তিনি সোনার মাদি নাই ঠিক দুই সাথীকে পাশে নিয়ে যাই গুমিয়ে আছে লিনি যমুনীরালাই শা'আদা রাসূল আল্লাহ দম তোমারে দেখা দাও রসুল ডাকিও দম তোমারে চিল্লে বলেন না মারহাবা আল্লাহর নবীর দিদার কে কে চান দুই হাত তোলা লাগে দেখায় না রায় দেখবি না রায় দেখবি আমার ভাইরা নবীজির প্রেম অন্তরের মধ্যে ডুবাইতে হবে আমলের সাথে নবীজির প্রেম ডুবাইতে হবে নবীজির প্রেম ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না নবীজির মোহাব্বত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না নবীজির অনুসরণ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না আমার আল্লাহ জানায়া দে মাইয়াতিন রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমার নবীর গোলামি করলো রে ওই ব্যক্তি কেমন জানি আল্লাহর গোলামি করলো আর যে ব্যক্তি আল্লাহর গোলামি করে রে বিনা দরখাস্তে আল্লাহর জান্না তুল দাউজ দাউস আল্লাহ দিবে চিল্লে এখন সব হাল আমার মায়েরা সাহাবি আসিয়া কয় নবী অনুমতি দিয়ে খেজুর গাছটা সরায়া আগামী সপ্তাহ আপনার জন্য তিন তাক বিশিষ্ট একটা মিম্বার বানামু কি বানামু কষ্ট দিয়েছে বেশি সময় দিবেন অল্প সময় আমি আমি বুঝতে পারতেছি কষ্ট হইতেছি যে পানি ভরতেছি চল বলছ মাসা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন

মামা আল্লাহ নবী মিম্বারের মধ্যে দাঁড়ায়া বক্তব্য দেয় কষ্ট হইলে আবার বসিয়া যায় আবার যখন আরাম পায় দাঁড়ায় যায় আবার কষ্ট হইলে বসিয়া যায় হঠাৎ করে বক্তব্যের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফা ওয়াজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দেওয়ার সময় মসজিদে নববীর মধ্যে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায় কি ব্যাপার কান্নার আওয়াজ কেন শোনা যায় কেন সাহাবায়ে কেরাম কান্দনি বলেন না না নবী তো আমরা কেউ কান্দি বলে কান্দে কেদা ভালো মতো কান্ডা লাগায়া দেখা রে মরা খেজুর গাছের আপনার গায়ের শরীর শরীর থেকে কান্নার আবার শোনা যায় খনস বাহান কি ব্যাপার কি ব্যাপার খেজুর গাছের জবান আল্লাহ খুলিয়া দেয় ও খেজুর গাছ তুমি কান্দ কেন সহিয়াল বুখারির মধ্যে হাদিসটি রয়েছে সুনান দারিমির মধ্যে হাদিসটি রয়েছে মামা হিবুল্লা দুনিয়ার মধ্যে হাদিসটি রয়েছে সুবুরুল হুদা বর প্রসাদের মধ্যে হাদিসটি রয়েছে হাসা ইসুল মুরের মধ্যে আদিষ্টি রয়েছে অসংক হাদিসের কিতাবের মধ্যে আদিষ্টি রয়েছে বানায়া কইতাম জি না হ্যাঁ না বছর আগে হাদিসের কিতাব লেখা হয় আল্লামা ইমাম দারিমী রাহমাতুল্লাহ আলাইহী হুজুরে বুঝছে যারা কামিল মাদ্রাসা বর্ষনা করছে উলামাই کرام বুঝবো নবীজি शान বলে কিছু মানুষ খুজ্জা পায় না আছে না নাই আছে কোন না নাই আছে নবীজি शान শুনলে শরীরে মলমের মতো চুলকায় আছে না নাই কি ব্যাপার খেজুর গাছ তুমি কান্দ কেন খেজুর গাছ ডাক আমি কান্দি এতদিন আপনার সংস্পর্শে আমি ছিলাম আনন্দে আমি ছিলাম এখন আপনার থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমি এই কান্দি বলে খেজুর গাছ তুমি কি যাও কি দিলে পরে তোমার কান্দা নিবে আমার জানা খেজুর গাছ ডাক দিয়া কয় নবী আপনি বলেন আমি আপনার বিচ্ছে সহ্য করতে পারিলাম আপনি আপনার আপনার জবান দিয়া বলেন কি করলে পরে আমার কাঁnda নিবে আল্লাহ নবী জানাইয়া দেখে ঝুরগা তুমি যদি অনুমতি দাও আমি তোমার মদিনার বুকে লাগায়া দেই তুমি জিন্দা হইয়া যাইবা কিয়ামত পর্যন্ত তুমি এই জমিনের মধ্যে দাঁড়ায়া থাকবা রে আর তোমার গায়ে থেকে তোমার দেখে মুমিন ইমানদারেরা ফল খাইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে ঝুরগা রাখদিয়া কই নবী আমি এটা মানি না এটা মানি না বলে কি যাও বলে আপনি বলেন আমার রহমাতুল লিলা বলে বলে তোমার যদি আমি এখন মদিনার বুকে দাফন দিয়া দে কালকে আমাদের ময়দান যখন গায়েব হবে তোমার আমি রহমতুল্লিন আলামিন আমার সাথে নিয়ে আল্লাহর জাল্লাদের মধ্যে ঢুকায়া দিব রে আল্লাহর জাল্লাতে লাগায়া দিলে জাল্লাতি বান্দারে তোমারে খাইবে আমিও তোমার কাছ থেকে ফল খামু এটা কি তুমি সন্তুষ্ট নি খেজুর গাছ ডাক দিয়ে গেল বিগ জান্নাতের জীবনটা অনন্তকালের জীবন সেই জায়গার মধ্যে আপনার কাছে যদি আমার লাগায়া দেন এর চাইতে বড় পাওয়ার আর কি চুলা আমি এইটা মাইনা দিলাম গনসবাহান আল্লাহ এটা খেজুর গাছ নিজিরে চিনলো কিন্তু আমরা আল্লাহ বিজিরে চিনলাম না আমার ভাইরা যে কথা বলছিলাম আল্লাহ নবীজির চিনবো কেমনে আমাদের শরীরের মধ্যে নবীজির সুন্নাত নাই ঠিক কিনা নবীজির মহাব্বত নাই আল্লাহ নবীর সুন্নাত বা তরিকা নাই নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না জাকাত দেই না পরতে পরতে আমরা গুনা করি আমার বাবাজিরা রে যুবক ভাইরা আপনাদের পায়ে হাত দিয়া বলে যাই আমি আরো তিন বছর আগে এখানে এসেছিলাম কারো মনে আছে কিনা জানি না আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন একজন মাথা কম বিদ্যালয়েছে প্রত্যেকের সব মেমরি খোলা আল্লাহ একবার কন্যা আমার ভাইয়েরা আমার যুবক ভাইদের হাতে ভাই আমি বলে যাই ধরে বলে যাই আপনাদের আজকে কিছু কথা আমি ইনশাআল্লাহ বলবো আমার ভাইয়েরা এই কলব আমাদের বামদুদের দুই আঙ্গুল নিচে একটা কলব আছে এইটার নাম লতি লতিফায়ে কলব এটা একটা স্টিশন এই কলবটা কারো যদি খারাপ হয়ে যায় এই খারাপ কলব লয়ে কবরে গেলে আল্লাহ তাআলা জাহান্নাম ছাড়া উপায় নাই আল্লাহ তাআলা আমাদের জাহান্নাম ছাড়া জান্নাত দিবে না এই বামদুদের দুই আঙ্গুল নিচে কলবটারে যদি পরিষ্কার বানায় না আপনার শরীরটা যতই খারাপ হোক না কেন আপনি যতই কালা হন না কেন আপনি যতই দুনিয়ার মধ্যে অবহেলিত হন না কেন কে ময়দানে আল্লাহ আমার সামনে আপনার লক্ষ লক্ষ ফেরেস্তা আপনার সামনে পিছনে স্লোগান দেওয়ায়া বিমান দেওয়ায়া স্লোগান দিতে 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 দুনিয়ার মধ্যে যারা অবহেলা করেছে ওই ব্যক্তির আল্লাহর জান্নাত পর্যন্ত স্লোগান দিতে দিতে গায়া দিবে চিল্লে এখন সোমা হালাল্লাহ কেউ কবরে যায় না আমার ভাইরা আমি আপনাদের কাছে একটা জানাই এখানে একজন মানুষও জানেন না কে কোন দিন মারা যাবেন জানেননি জানেননি তো গুনা মাপ চাইবেন কখন হুজুর নামাজ পড়ি না এক বছর পর থেকে নামাজ পড়া আরম্ভ করবো আমার ভাইয়েরা আপনি যদি আমার এক বছরের গ্যারান্টি দিতে পারেন আমি খোদার কসম কয়ে যাই আমি আপনার জান্নাতের গ্যারান্টি দিব আপনি দুনিয়ার মধ্যে এক বছর বাসবেন এটার গ্যারান্টি আপনারা যদি দিতে পারেন আমি আপনার জাম্মাদের গ্যারান্টি দিব এখন এক বছর বাসবেন কে কে যেন হাত তোলেন নিশ্চয়তা আসেনি আছে ইকুল্লি উম্মাতিন আজাল ইদা যা আজালু ফালা আয়াস্তা শিরু না ওলা একজন মানুষের কাছে যখন মৃত্যু চলে আসে রে আমার ভাই আজরাইল আজ লাই লালাই এক মিনিট আগেও করবে না এক মিনিট পরেও করবে না জাস্ট আমি আল্লার বান্দার রুহুটা আছি আল্লাহর দরবারে নিয়ে যাবে একটা মুহূর্ত সময় দিবে না কাসাসুল আম্বিয়ার মধ্যে আল্লামা ইবনু কাসির একটা ঘটনা এনেছেন আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী জিব্রিল আমিনের সাথে তার ভালো বন্ধুত্ব জিব্রিল আমিনের ডাক দিয়ে কয় ভাই রে ভালো মতো আল্লাহর ইবাদত করতে পারি না আমার একটু আজরাইল আলাইহিস কাছে নিয়ে যাও আমি একটু আমার হায়াতের খাতাটা দেখব আমার আর কয়দিন হায়াত আছে এটা জানি না ভালো মতো আমি আল্লাহর ইবাদত করব সব লাগান জিবরিল আমিন

বলো তোমার মুখটা গালো দেখা যায় কেন আগে এটা বলো কয় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আল্লাহর নবী ইদ্রিসের জান কবজ করার সময় মাত্র এক মুহূর্ত কয় মুহূর্ত এক মুহূর্ত কিন্তু লেখা আছে 14 বছর না আশা পর্যন্ত তার মৃত্যু হবে না ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সময় আছে একটা মুহূর্ত কিন্তু লেখা আছে 14 বছর না আশা পর্যন্ত মৃত্যু হবে না কি ব্যাপার এই অল্প সময়ের মধ্যে চতুর্থ আসমানে কিভাবে আইন আবার তার মৃত্যুবরণ করা এটা তো আমার বুঝাইতেছে না জিব্রিল আমি চিৎকার মাইরা কাল্লাহ আকবর ভাই এটা জিবরিল ভাই আজরাইল না কি বল তুমি আমি তো আল্লাহর নবী হযরত ইদ্রিস রে আমার কান্দা করিয়া চতুর্থ আসমানে নিয়ে আইছি সাথে সাথে দেরি করে না কি আর সাইব হায়াতের খাতা গিয়া কয় ভাই কথা কয় না সময় শেষ আগে তার জান কবজ কইরা লই সময় দিছে সময় দিছে না আজাইল আল কেবল একজনের কাছে আইসা অনুমতি চাইছে কয়জনের কাছে আজরাইলে যখন বানায় আজরাইল সালাম যখন মৃত্যুর দায়িত্ব দেওয়া হয় আল্লাহ আজরাইল গো তামাম দুনিয়াটা গুর আর একটা চিৎকার দাও আজরাইল তামাম দুনিয়াটা ঘুরে আর কয় ও দুনিয়ার মায়েরা তোমরা সাবধান থাকো আমি মা চিনি না মায়ের কোল থেকে দুধের বাচ্চা চিনিয়া নিয়ে যাই ও দুনিয়ার বাবারা তোমরা সাবধান থাকো আমি দুনিয়ার বাবা বলতে কিছু বুঝি নাই আমি দুনিয়ার বাবাদের বলতে গো দুধের বাচ্চারে নিয়ে যাই ও দুনিয়ার স্ত্রীরা তোমরা শোনো আমি দুনিয়ার স্ত্রী বুঝি না বাসের ঘর থেকে আমি তার সোমার স্বামীরে পর্যন্ত তুলিয়া নিয়ে যাই আমার আল্লাহ কোনো দয়া মায়া দেয় না আমি দয়া মায়া বলতে কিছু বুঝি নাই কি বৃদ্ধা কি জোয়ান কি নারী কি পুরুষ কি সুস্থ কি অসুস্থ কি পীর কি বুজুর্গ সময় হয়ে দেরি নাই দেরি নাই আমি জান কবচ কইরা নিয়ে যাই তাও বার সুযোগ আমি আজরাইল দেই না আমার ভাইরা রহমাতুল নীল আলমিন আম্মা আয় সারা দিয়ালাম তাল আনখার ঘরের মধ্যে অনেক অসুস্থ হঠাৎ করিয়া আম্মা আয়েশা কিনারা অন্য সবাই কিনারা মামা হিবুল্লা দুনিয়ার মধ্যে ইমাম কস্তল্লা আলী চতুর্থ খন্ডে বর্ণনা করেছেন কয়সা গো তুমি সর হঠাৎ করিয়া দরজার মধ্যে ফাকার আলবা ভিতর থেকে কে জানি একজন বাহির থেকে আওয়াজ দিল দরজা খোলা খালো আর সালাম ও আই নাই ইকাইয়া আইয়ো খান ও লোকটা প্রবেশ করলো মানুষের সুরতে আসলে লোকটা কেউ না লোকটা হইল আল্লাহর ফেরেস্তার সুরতে জিবিল কে কথা কর না বুঝেননি কথা জিবরিল লাগ দিয়া কয় নবী আপনার শরীর অনেক অসুস্থ আপনি হাঁটতে পারেন না চলতে পারেন না আপনি দাঁড়াইতে পারেন না অসুস্থ হয়ে গেলেন আল্লাহ আপনারে পাঠাইছে হিন্দার অব্বা গাইয়াস্তা খোলে ক আল্লাহ পাক আপনার দিদারে দন্য হইতে চায় নবী আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে আপনি কি আল্লাহর সাথে দিদার নি আল্লাহ নবী গো আসতা আস্তা কুলিকা এ রাব্বি আমি আমার রবের দিদার আমি আমার রবের বোলাকাতে দণ্ড হতাম চাই জিবির ডাক দিয়া কয় লবি গো আমি একা আসি নাই দরজার বাহিরে আরেক দল খাড়ায় আছে বলে কে খাড়ায় আছে বলে হুজুর মালাকুল মাউ ইন জানা আসা আপনার কাছে অনুমতি চায় যদি আপনি অনুমতি দেন প্রবেশ করবে অনুমতি না দিলে ফিরে যাবে আল্লাহু আকবার জিবরিল ডাক দিয়া কয় নবী গো জীবনে যে দিন কারো কাছে অনুমতি চায় না আর আপনার কাছে অনুমতি চাওয়া তারও জন্য ওয়াজিব সুবহানাল্লাহ আল্লাহ নবী অনুমতি দিলেন হজরতে মালাকুল মাউদ্দি ধরে প্রবেশ করলেন প্রবেশ করিয়া কাজ সালাম ও গাই ও হান্নাবি ও আলাই গা সালাম ইয়া মালাকাল মাউ হজরত আজরাইল নবীর কিনারায় বসলেন বসিয়া ডাক দিয়া কয় নবী গো আল্লাহ আপনার দিদারে ধন্য হইতে চায় আপনি যদি অনুমতি দেন ইন আকবাদ রুহাক ও ইনলাম দু উজিন ফারজি যদি অনুমতি দেন রুহুটা কবস করব অনুমতি না দিলাম আমি খালি হাতে আল্লাহর দরবারে ফিরে যাব সোহান আল্লাহ আল্লাহ নবী ডাক দিয়া কয় ভাই আমি তোমারে অনুমতি দিলাম আজরাই সালাম রে কো তাড়াতাড়ি আমার মাউলার কাছে আমার নিয়ে যাইতে আমার ভাইরা दिलটাকে নরম করে দেন হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আমার رحمتুল লিল আলামিন বডির মধ্যে হাত দিলেন দেহ المبارকের মধ্যে হাত দিয়া চিৎকার মাইরা মালাকুল মউত ডাক দিয়া ভাইয়া আইয়াতুন নাফসুত তাইয়াবা ইবি রূহি ওয়া রাইহান ও পবিত্র আত্মা রে এতদিন তুমি তো একটা পবিত্র বডির মধ্যে অবস্থান করেছিলা শান্তি আর আরামে সাথে বের হইয়া যা সুবহানাল্লাহ আল্লাহ দেহ মুবারক থেকে যখন রুহু মুবার হতে লাগলো হাল্লাবির দুইটা চোখ আরো সেদিকে কয় ইন্নাল মাউতালা সাক ও দুনিয়ার মানুষ মৃত্যু অনেক যন্ত্রণা রে আমি রহমতুল্লিল আলমিন ও সহ্য করতে পারি না মৃত্যু অনেক যন্ত্রণা রে আমি রহমতুল্লিল আলমিন ও সহ্য করতে পারি না তাজা মানুষের চামড়া সিলাইলে যেমন মনে হয় আমি রহমতুল্লিল আলমিনের কাছে তার চাই তার বেশি যন্ত্রণাদায়ক মনে হয় আমার ভাইরা আজরাই আলী সালাতাম আমার রহমতুল্লিল আলমিনের দরবারও টাইম মতো হাজির হয়ে গেলেন শুধুমাত্র পার্থক্য কি অনুমতি চাইলেন কি চাইলেন অনুমতি চাইলেন আমার আর আপনার দরবারে আসবেন সময় দিবে না বলবে না ভাই তুমি গুনাগুলা করেছো তাওবা করে নাও সময় দিবে না এই গুণা নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যেতে হবে এই জন্য প্রতিনিয়ত আপনি গুণা করেছেন গুনাহ করিয়া আল্লাহর দরবারে তাওবা করতে হবে কি করতে হবে জোরে বলেন মুস্তাদরা খা কেন কিতাবের মধ্যে আমার রহমাতুল নীল আমার রহমাতুল আলামিন জানায় দেয় আমার রসুল বলে ইদা আজনা বাজাম্বান কোন বান্দা যখন গুনা করে রে গুনা করিয়া আল্লাহর কাছে তবা করে আল্লাহর কাছে তবা করিয়া আল্লাহর ডাক দিয়া গল্লা গুনা করে ফেলেছি আমি তো তোমার বান্দা গুনা করে ফেলেছি মাহবুদ মাফ করে দাও আমার আল্লাহ আফ আজিম থেকে ডাক দেখ আলিমা আব্দি ইন্না লাহু রব্বান আমার বান্দা বুঝতে পেরেছে গুনা করার পরেও যে তার একজন রব আছে আমার বান্দা বুঝতে পেরেছে গুনাহ করার পরে যে তার একজন মাহবুদ আছে ওই মাহবুদের কাছে বালা চাইছে আমার কাছে মাপ চাওয়ার কারণে আমি আল্লাহ তোর গুনাটা মাফ করে দিলাম সবার লাগন আমার ভাইরা বান্দা যখন আবার গুনা করে আবার আল্লাহর কাছে তবা করে আল্লাহ রব্বুল আলামিন আবার তারে বলে ইন্না আব্দি আলিমা আমার বান্দা জানতে পেরেছে যে ইন্না আল্লাহ রব্বান বান্দার একজন রব আছে ইয়াক ফিরুজনুবা যে রব তার গুনাগুলা মাফ করে দিবে আল্লাহ রব্বুল আলমিন কয় বান্দা তুই আজকে আগুনা করিয়া আমার দরবারে ক্ষমা চাইবার সাথে সাথে তুই যে আমার রব হিসাবে মাইনা নিলে এই জন্য তোরে আমি এইবারের জন্য মাফ করিয়া দিলাম এইভাবে একজন যতটা গুণা করে প্রত্যেকটা গুণা করার পরে মাপ চাওয়ার সাথে সাথে আল্লাহ তার গুণাগুলো মাফ করিয়া দেয় আল্লাহ ডাক দিয়া কয় বান্দা জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত তোর এই সিস্টেমটা যদি জারি রাখস রে মৃত্যু রাখবে আমি আল্লাহ তোর তো ভালো শিব করায়া তোর গুণা মাফ করায়া তরে আমি আল্লাহ জান্নাতের মেঘেমাল বেলায়া তারপরে আমি আল্লাহ তোর মৃত্যু দান করবো চিল্লে এখন আল্লাহ আমার যুবক ভাইরা আজকে আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই আপনার সাড়ে দিন গ্যাত বডি এই বডি দুনিয়াবি বি আনন্দ রজুল লোকও না করলেন মৃত্যু হয়ে একলাক্ষবরে রেখে দাওয়া হবে ইয়াং আলা ইয়াং ফাউ মালু আলা বানু ইল্লা মানত লাগাবল বিংশালিম কে আমদার ময়দানে আপনারা হাজির করবে আল্লাহর সামনে হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার সম্পদগুলা কাজে আসবে না লক্ষ লক্ষ টাকা বানায়া গেলেন কাজে আসবে না গাড়ি বাড়ি বানায়া গেলেন কাজে আসবে না বলে মাবুদ কি কাজে আসবে বলে যদি বান্দুদের দুই আঙ্গুল নিচে কলব এই কলবটারে যদি পরিষ্কার বানায় আল্লাহর সামনে হাজিরা দেন যত কালা হন না কেন যত দুর্বল হন না কেন যত আপনার দুনিয়ার মধ্যে অবহেলিত হন না কেন ওই কলবটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গ্যামদের ময়দানে আসহাবুল ইয়ামিন আফসাদিমের ডান পাশে জান্নাতি দল বানায়া আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবে চিল্লে এখন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই জন্য নামাজের দরকার আছে না নাই আছে জোরে বলেন দরকার আছে না নাই আছে নামাজ না পড়িয়া মইরা আল্লাহ আপনারা আমি একটা থিওরি দেই বেসিক্যালি বেসিক্যাল আমার ভাইরা যুবক ভাইরা আপনার হাতের মধ্যে একটা মোবাইল মোবাইল দ্বারা আপনি প্রতিদিন দৈনন্দিন চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা সময় দিলেন কয় ঘন্টা কানের বট দাডা কানের বট দাঁড়া সরান কানের বট দাঁড়া সরান আল্লাহর একদল বান্দা আছে যাদের দুই কান আছে ও কুম লা ইসমাউ না বিহা ওয়া লাহু মাঈনুল্লাহ ইমসুন না বিহা ওয়া লাহু মাযানুল্লাহ ইসমাউ না বিহা ওয়া লাকুম কুলুবুল্লাহ ইফকুন না বিহা বাল হুম আদাল আও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে জানায়া দেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের কিছু বান্দা আছে যাদের দুই কান আছে ওই কান দিয়ে তারা শুনে না কি করে না নামাজের কথা শোনার পরে এক কান দিয়া ঢুকে আর কান দিয়া বাইর করে দেয় দুই চোখ আছে কোরআন শরীফ দেখেও দেখে না দেখার পরে এটা দূর সরিয়ে দেয় কলব আছে বুঝে না আল্লাহ ক ওই ব্যক্তিগুলা দুনিয়ার মধ্যে চতুষ্প জানুয়ারের চাইতে অনেক কৃষ্ট নাউজুবিল্লাহ কোন আমার যুবক ভাইরা এই মোবাইলটারে আপনি দৈনন্দিন তিন ঘন্টা সময় দিলেন কমপক্ষে চায়ের দোকানে আড্ডা দিলেন দৈনন্দিন দুই ঘন্টা সময় দিলেন নিজের লাইফ স্টাইল ডেভেলপ করার জন্য ইমপ্রুভ করার জন্য আপনি কাজ কর্ম করলেন আপনি খেতে করলেন আপনি চাকরি বাকরি করলেন দৈনন্দিন দিন সেই জায়গার মধ্যে চার পাঁচ ঘন্টা সময় দিলেন ঘুম বা শান্তির জন্য ফ্যামিলির জন্য কমপক্ষে দৈনিক দিন পাঁচ ছয় ঘন্টা সময় দিলেন আমার ভাইরা নিজের একটু জিজ্ঞাসা করেন না চব্বিশ ঘন্টার সময় দৈনন্দিন দিন কি একটা ঘন্টা আল্লাহরে দিতাম ফার্সিনি মোবাইলের তিন ঘণ্টা সময় দিলাম কোনোদিন কষ্ট করলাম না মোবাইল ধরে তিন ঘন্টা সময় দিছি আমার আল্লাভ স্টাইল ডেভেলপ করার জন্য সময় দিলাম কোনো দিন কষ্ট করলেন না আল্লাহ রাব্বুল আল্লাহ বিনের তিন ঘন্টার সময় এক ঘন্টা সময় দিবেন এইটা একদিনও পর্যন্ত আপনি নিজের জিজ্ঞাসা করলেন না আমার বাবাজিরা গভীর মনোযোগ দেন কবি আমাদের বলছিলাম যুবক ভাইরা একটা ঘন্টা দৈনন্দিন আল্লাহরে সময় দিতে পারলেন না বিড়ি সিগারেট খান গাজা বাবা খান বিভিন্ন নেশাদ্রব্যের মধ্যে আসক্ত হয়ে গেলেন একটাবারের জন্য প্রশ্ন করলেন না এমন একটা বস্তুর সাথে আমি নিজে নিমজ্জিত হয়ে গেলাম যে বিষয়টা একেবারে আমার সাথে মানায় না আমার এই বডিটা আল্লাহর সামনে হাজিরা দিবে আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমার হাজির করবে আল্লাহ যখন আমার জিজ্ঞাসা করবে বান্দা ষাট বছর হায়াত দিলাম দৈনন্দিন চব্বিশ ঘন্টার সময়ের একটা ঘন্টা আমার সময় দিলি না ওই দু সময় দিলি তখন আল্লাহর দরবারে কি জবাব দিবেন আমার ভাইয়েরা তখন আল্লাহ আল্লাহর জাহান্নাম আমাদের উপায় থাকবে না উপায় থাকবে না আল্লাহর জাহান্নাম কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সত্তর হাজার শিকল দ্বারা আল্লাহ বাঁধিয়া রাখবেন জাহান্নামের সত্তর হাজার ফেরেশতা টান দিয়ে রাখবে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ কষ্ট নেবেন না আপনারা আমার বাবাজিরা আল্লাহ তাআলার দিকে জাহান্নাম ডাক দিয়ে বলবে ইয়াউমা ইয়াকুলুল জাহান্নামা ইয়াউমানাকুলুল জাহান্নামা হালিম তালাতি ও তাকুলুল হালিম মাজি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ডাক দিয়ে বলবে জাহান্নাম আমার ব্যনামাজি গুলোরে তোরবি দরে ফলাইলাম আমার সুদখোর গুলোরে তোরবি দরে ফলাইলাম আমার বেপরোয়া মহিলা গুলোরে ফালাইলাম আমার অবৈধ পা তার বান্দা যারা তোমার ভিতর ফলাইলাম জাহান্নাম জানায়া দে তোর খিদা নিবারণ হয়েছি নি জাহান নাম ডাক দিয়ে বলবে আল্লাহ আমার জাহান আমার পেটের খিদা নিবে না ও তা কুলু হালবিম আল্লাহ তোমার পাপিষ্ট বান্দা আর আসেনি থাকলে আমারে আরো দাও থাকলে আমারে আর দাও আমার খিদা নিবে না আমার আমার খিদা নিবে না আমার বাবা জিরা আমাদের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা শুনতে পাইতেছেন একজন মা নেককার মা একজন নেককার মহিলা একজন নেককার ভদ্র মহিলা যদি তার জীবন ইসলামী পরিচালিত করে ওই একজনের মা তার সন্তান গুলারে আদর্শবান সন্তান বানাইতে সহজ হয়ে যায় ঠিক নেই ঠিক কি না আজকে আমাদের মা বোনদের মধ্যে অনেক অবস্থার মধ্যে পর্দা দেখা যায় না সরিও বিধিবিধান বিধান দেখা যায় না কি কারণে কি কারণে হুজুর আমি আপনাদেরকে বলে যাই কষ্ট নিবেন না আমার বাবা জিরা একজন মা বোন ঘরের মধ্যে থাকলে আগের যুগের মা বোনেরা দেখতাম কোরআনে কারিমের তেলাওয়াতের দিকে তাদের অগ্রগামীটা বেশি ছিল আল্লাহর না আমার শেষ হয়ে গেলে কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে নিমজ্জিত হয়ে যাইতো আমার বাইরা এখনকার মা বোনরা বেশি টিভি আর সিনেমার মধ্যেই ব্যস্ত থাকে তিনি টিভি আর সিনেমার মধ্যে বিভিন্ন নাটক সিনেমা দেখিয়ার সময় করে আমি আমার মা বোনদের পায়ে হাত দিয়ে অনুরোধ করব মা মা বোনদের কাছে আমি অনুরোধ করব আমার ভাইয়েরা আপনাদের কাছে আমি বলে যাই ঘরের মধ্যে কোরআন কারিমের তালাবাটটা জারি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় যেই ঘরের মধ্যে কোরআন কারিমের তালাবাদ হয় ওই ঘরের মধ্যে কেমন জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা যেই ঘরের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে আমাদের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব নামাজের দিকে মনোযোগ আপনার সন্তান গুলারে আদর্শবান বানাল আপনি যদি ঠিক নামাজ পড়েন আপনি যদি ঠিক রোজা রাখেন আপনি যদি ঠিক মতো কোরআনে কারিমের তালাবাদ করেন আপনার সন্তান যদি ছোট কাল থেকে সেই দিকে আদর্শবান বানাল কমপক্ষে আপনার সন্তান গুলা বিড়ি সিগারেট বিভিন্ন নেশা দ্রব্যের মধ্যে আমি আশাবাদী যাইবে না কোরআনের দিকে ঝুঁকাইয়া দেন যেই দিকে আপনি পড়ান না কেন কোরআন প্রেমী বানান হাদিস প্রেমী বানান নামাজি বানাইয়া দেন কোরআন সুন্দর আলোটা তার ভিতরে জ্বালাইয়া দেন দেখবেন আপনি যেমন কবরের মধ্যে শান্তি পাইবেন আপনার সন্তানগুলো দুনিয়ার মধ্যে শান্তিতে জীবন যাপন করবে কথা কোন ঠিকই না আমার মায়েরা একজন বাবা একজন মা যখন মারা যায় একেবারে এতিম হয়ে যায় আল্লাহর দরবারে দরখাস্ত করে আল্লাহ অনেক কিছু বানে আইলাম কিন্তু সৎকায় যা আরিয়া কিছু

আল্লাহর রাসূল জানায়া দেয় বাম দুদের দুই আঙ্গুল নিচelo দীপায় কলব এই কলবটা যদি পরিষ্কার হইয়া যায় আল্লাহ তার তামাম বডিটা পরিষ্কার বানায়া দেয় এই কলবটা যদি নষ্ট হয়ে যায় আল্লাহ তার দামাম বডিটারেও পরিষ্কার বানায়া দেয় আমার মাইয়ারা মুরববি বাবাজিরা আমার মা বুনদের হাতে পায় বলে যায় আপনারা কথাগুলা গুরুত্ব দিয়ে শুনবেন নেককার বান ওই নেককার সন্তানটা আপনার কবরের সামনে গিয়া যদি বলে রব্বিন হামহুমা কে আমা রব্বায়া আল্লাহর পুরা আলা আমিন ফতুয়া দে আমার আরস্টা কম্পন শুরু হয়ে যায় কেননা আমার ভান্দা লেকার তার বাবা মা যদি বধকার হয়ে যায় এ একটা দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ তালা তার বাবা মার কবর রাজামাফ করায়া তার জান্নাতের মেঘামান বানায়া দেই চিল্লে কনসোমাহান আল্লাহ ঘরের মধ্যে কোরআনে কালিমের তালাবাদ দরকার আসেনি জোরেখন্ডা আসেনি ফজরের নামাজ হয়ে যাবে বাবাজি আপনিও ঘুমাইবেন না আপনি স্ত্রীও ঘুমাইতে দিবেন না আপনার সন্তান গুলার বলবেন আপনি নিজে নামাজ পড়েন আপনার স্ত্রী নামাজ পড়ে না আপনি তাকে গালি গালাস দিয়ে করবে পারবেন না আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না অথবা স্ত্রী আপনার স্বামী নামাজ পড়ে না আপনি তাকে গালি গালাস দিয়ে পারবেন না বকাবকি কইরা পারবেন না এটা খারাপ অভ্যাস আপনি স্বামী ভাইয়া যদি বলেন বিবি গো আমাদের মরতে হবে আমাদের মারা যেতে হবে পার্থিব জীবনের জন্য অনেক কিছু করেছি নামাজের মধ্যে লেগে যাও কোরআনে তালাওয়াতের মধ্যে লেগে যাও পর্দার মধ্যে লেগে যাও দিন মানিয়া চল প্রেমের সাথে যদি কথাগুলো বলেন আপনার স্ত্রী মনে করবে আমার স্বামীর জবান থেকে দেই কত সুন্দর আদবের শব্দ বের হচ্ছে আপনার স্ত্রী যখন থাকবে আপনি এত সুন্দর ব্যবহার করে তাকে দিনের পথে দাওয়াত দিচ্ছেন আপনার স্ত্রী একদিন দুই দিন তিন দিন দেখবেন খোদা অবশ্যই ঝুঁকে যাবে ঠিক কিনা। আর আপনি যদি তার তার গায়ে হাত দেন সাথে দিনের খারাপ আচরণ করেন ওনার সাথে যদি বেয়াদবি করেন চিন্তা করবে আমার স্বামীও বেয়াদব মাঝে মধ্যে আমি যদি তার সাথে বেয়াদবি করি কিছু হবে না কথা কন ঠিক কিনা আরো ধর বলেন ঠিক কিনা এই জন্য আদবের সাথে বুঝাইতে হবে আপনার কন্যা আপনার ছেলে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেল আপনি তাকে শাসন কইরা পারবেন না আদবের সাথে বুঝাইয়া আপনি খুব সুন্দর মতে তাকে বুঝাইতে পারবেন বাবা নামাজ পড়ো নামাজ না পড়লে আল্লাহ রব আলামী নাজাদ দিবে এই কথাটা ব্যাকেই জানে কিন্তু আপনার কথার ধরনটা অন্যরকম হবে বাবা নামাজ না পড়লে কবরে শান্তি বাবা যাবে না কবরে অশান্তি হবে এটা সবাই জানে আপনি বাবা হইয়া যখন সন্তানদের আদবের সাথে বলবেন তার কাছে এটা অন্যরকমভাবে অ্যাফেট করবে ঠিক নেই জোরে বলেন ঠিক কিনা আমার বাবা জিরা সর্বশেষ যে আল্লাহর বান্দা জান্নাতে যাবে রে মুসনাদ আহমাদের মধ্যে আমার রসুল জানায়া দে মুসনাদ আহমাদের মধ্যে সর্বশেষ যে আল্লাহর বান্দা জান্নাতে যাবে আমার ভাইরা জান্নাতে যাওয়ার দরকার আসেনি আসেনি কে কে আল্লাহর জান্নাতে যেতে চায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল করো হাতটা নামান আমার ভাইরা যারা জান্নাতে যাবে আল্লাহ তালা বলে ফি ঈশে রা ফি জান্নাত আলিয়া কুতুফু দানিয়া কুলু অশ্রবু হানিয়াম বিমা আশলফ তুম ভিলাইয়া মিল খা লিয়া জান্না জাল্লা ঢুকাইয়া দিবে আল্লাহ রব বোলা এমন জান্নাতে তারে ঢুকাইবে। বে নেক আমল নেক কার কার যারা নেক্কার ইন্দাল্লা নিনা আমানু অ আমি নু ছোৱালী হাতিকা আনাত লাগুম জান্না তুলুন ফিরি দাও চিনুজুলা ইমান আনার বৰ জারা নে কে আমল করবে বল আমল করবে না কি আমল করবে না নে কেমন করবে ইমান আনার বল নে আমল লা পরি আল্লাহ জান্নাতে যায় না আলা তামতুল্ না ইল্লা ওয়াংতুম মুসলিমুন তোমরা ইমানদার না হয়ে মইর না মুসলমান না হয়ে মারা যায় না নে কেমন স্যার আমার রাখলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না আমার ভাইরা সর্বশেষ যে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে মুসনাদ এহমাদের মধ্যে আল্লামা ইমাম আহমাদ হাদিস বর্ণনা করেন আল্লাহ তা জাহান্নাম থেকে উঠাইবেন উঠায়া আল্লাহ তাল্লাহ তারে জান্নাতি পানি দ্বারা দৌত করাইবেন দৌত করায়া জান্নাতি বড় একটা সুন্দর গাছ তার সামনে দেখাইবেন যে গাছের নিচে দিয়ে নহর যে গাছের উপরে এক একটা ফল দেখা যায় এক একটা ফলের মধ্যে সত্তর কালার আর একটা ফলের মধ্যে সত্তর রকমের সাদ সবার লাগান আল্লাহর বন্ধু রাজ্যে বলবে আল্লাহ তুমি আমার জাহান্ন দেখে না যা দিলা আমি তো মনে করেছি আমি দুনিয়ার মধ্যে সপ্তাহে আরামে কিন্তু ওই যে একটা গাছ দেখা যায় আমার ওই গাছটার নিকটে নিয়ে যাও আমি তোমার কাছে এ ছাড়া আর কিচ্ছু চামো না আর কিছুই আল্লাহ তালা ওই গাছের নিকটে নিয়ে যাবে গাছের নিকটে নিয়ে যাওয়ার পরে গাছের সৌন্দর্য দেখিয়া তার উপরে আল্লাহ তালা তার নিকট আরেকটা গাছ বা বাগান দেখাইবেন এটার থেকে ওরা আরো সৌন্দর্য এখন আল্লাহর দরবার আবার ডাক দিয়ে গাল লাগো তুমি আমার এতটুকু পর্যন্ত নিয়ে আসছো আমার উপরে যেটা দেখা যায় এটা আরো সুন্দর আমার একটু ওই জায়গায় নিয়ে যাও তোমার কাছে আমি এছাড়া আর কিছু জামু আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া কয় বান্দা তুমি তো একটু আগেই বললা এটা আর না বললা আল্লাহ এটা শেষ আর না ওই জায়গায় আবার নিয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গায় বান্দারে নিয়ে যাওয়ার পরে বান্দা দেখবে সেখানে আরো সুন্দর কি ব্যাপার আর একটা পর্দা খুলে দিবেন এখানে দেখা যায় এখন যেইটার মধ্যে আছে এইটার থেকে ওইটা আরো সুন্দর এত সুন্দর মনোরম এত সুন্দর নয়ন যুগালো মা আমরা আত্ম আইন ও সমিয়া দুজনুন ওলা খতরা কলবেষা যেন মহৎ জীবনে কোনো চোখ কখনো দেখে নাই তার সৌন্দর্যর বৃত্তান্ত কোনো কান কখনো শুনে নাই কোনো অন্তর কখনো অনুভব করতে পারে নাই এত সুন্দর নিয়ামত আল্লাহ বিন্দান করবে এরকম বারবার আল্লাহর দরবারে বলবে সর্বশেষ গেট দেখা যাবে আল্লাহ আকবার আল্লাহ দরবারে দরখাস্ত করবে আল্লাহ ওই জান্নাতের গেটে আবার নিয়ে যাও আমি জান্নাতের ভিতরে ঢুকবো না বাহিরে থাকিয়া জান্নাতের গ্রান নিব সবার লাগান আমার ভাইরা আল্লাহ তার জান্নাতের গেটের মধ্যে মধ্যে নিয়ে আল্লাহ বলবে বান্দা আমি তো তোমার অবস্থান বুঝতে পেরেছি রে বান্দা তোমার এই জাহান নাম থেকে নাজাত তো দিলাম কেবল আমি আল্লাহর জান্নাতে ঢুকাবার জন্য চিল্লে এখন সুবহান আমার বাবাজিরা যুবক ভাইরা আজকে থেকে আপনারা ওয়াদা করবেন বিড়ি সিগারেট খাইবেন না গাঁজা বা ফেন্সি ডিলে গুলা নেশা দ্রব্য গুলা না তাস জুয়া খেলবেন না নামাজের দিকে মনোনিবেশ করবেন নামাজ না পড়িয়া মারা যাবেন না পাঁচ অক্ত নামাজ না পড়িয়া মারা গেলে আমার কবরের মধ্যে রিয়াদু সালিহিনের মধ্যে হাদিস বর্ণনা করা হয় সর্বপ্রথম যে আজাবটা দেওয়া হবে রে দুই সাইডের দুইটা মাটি এমন জোরে চাপ দিবে এক পাজরের হাড্ডি এক সাদ্দার হাড্ডি এক দিক থেকে আর এক দিকে নিয়ে যাবে নাউজুবিল্লাহ কোন সহ্য করার ক্ষমতা আমাদের থাকবে না সহ্য করার কোনো সিস্টেম আমাদের থাকবে না আমার ভাইয়েরা এই জন্য যে কথা বলছিলাম নামাজের দিকে মনোযোগ দেন নামাজের দিকে মনোযোগ হইয়া যান আল্লাহ আলামিন বলেন কদ মুমিনুন যারা ইমানদার তারা সফল হইয়া যাবে ইমান কি হবে ইমানদাররা সফল কম হবে যখন আল্লাহ তাল্লাহ জান্নাতুল আদন বানাইলেন আল্লাহ কয় জান্নাত তাকাল্লামি আমার সাথে কথা বলো জান্নাত ডাক দেখ আল্লাহ তোমার সাথে কি কথা বলবো আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পাইয়া জান্নাত ডাক দিয়া বলবে কথা ফলাখাল মুমিনুন আল্লাহ তুমি আমার জান্নাত বানাইলা আমি তোমার বলি তো কেয়ামতের ময়দানে নাজাতের সার্টিফিকেট জান্নাতের টিকিট তো তারাই পাইবে যারা দুনিয়ার মধ্যে নে আমল করার পরে তোমার জন্য ইবাদত করেছে কোন সব আল্লাহ নেক আমল করেছে এক নম্বর কথা ফলাহাল মুমিনুন আল্লাহদীন হকুম ফি সলাদি হিম খা শীহুম ইমান তারাই গ্যাহ মতন ময়দান পাবে যারা নামাজের ব্যাপারে সতর্ক পাঁচক্ত নামাজ শিখমত আদায় করেছে হাফিদু আলা সলাৱত ও সলা দিল উস্ত ও কম লিল্লা ই গণীতিন পাঁচ নামাজ আদায় করেছে ভীতি ভীতির সাথে নামাজ আদায় করেছে তফসির রুহুল। বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাকিয়াল হানাবি প্রথম খন্ডে একটা ঘটনা নকল করলেন আমার বাবাজির অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব কষ্ট নেবেন না এই আল্লামা ইমাম আসেম হাতেম নামক এক ব্যক্তিকে বলে ভাই হাতেম তোমার নামাজের দৃষ্টান্তটা আমার একটু জানায় দাও তুমি নামাজ পড়ো কীভাবে হাতেম ডাক দিয়া গ আমি যখন নামাজ পড়ি আমি নামাজের জন্য উজু করি নামাজের জন্য উজু করিয়া আমি একটা যায় নামাজ বিচাই যায় নামাজে বিচাই আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করি এরপরে আমি কি করি জানো বলে তারপরে কি করো তারপরে আমি মনে করি আমার সামনে খানায় কাবা বাইদুল্লাহ দেখা যায় সোভান আল্লাহ আমি বাইদুল্লাহ সামনে দাঁড়ায় নামাজ পড়তেছি বলে তারপরে তোমার অবস্থান কি হয় তারপরে আমার কাছে মনে হয় আল্লাহ রাবুল আমি আমার মাথার উপরে থাকি আমার সবকিছু মনিটরিং করতেছে সুবহানাল্লাহ আমার সবকিছু দেখতেছে আমার কলবের অবস্থা আমার সিচুয়েশন কি আমার আল্লাহ एवरीथिंग মনিটরিং করতেছে বলে তারপরে কি হয় কয় তারপরে মনে হয় আমার ডাইন দিকে আল্লাহর জัลলাত আমাকে ডাকে বলে তারপরে কি হয় কয় তারপরে আমার মনে হয় আমার বাম দিকে আল্লাহর জাহান্নাম আমাকে ডাকে বলে তারপরে কি বলে হয় কয় তারপরে মনে হয় মালাকুল মউত আজরাইল আমার পিছন থেকে আমাকে ধরতে যায় বলে তারপরে কি মনে হয় কয় তারপরে মনে হয় আমি যে যায় নামাজের উপরে দাঁড়াইলাম এটা যায় নামাজ না আমার আমি তুলসিদাদের উপরে দাঁড়ায় আছি কিছুর উপরে দাঁড়ায় আছি ফুলসিয়াদের উপরে দাঁড়ায় আসি এই অবস্থা নিয়ে আমার নামাজ পড়ি নামাজ শেষ করি নামাজ শেষ করি আল্লাহ বছর যাবৎ নামাজ পড়ি কেন আমার মনে হয় এইভাবে নামাজ না পড়লে এই নামাজ দিয়ে আল্লাহর দরবারে নাজাজ পাওয়া যাবে না তিরিশ বছর যাবৎ যে এই ব্যক্তি এইভাবে আল্লাহর জন্য নামাজ পড়ে বলেন তো ওই ব্যক্তির মান আল্লাহ দরবার বারে কত বেশি গরো করা যাবে নি জোরে বলেন না আমরা তো নামাজ পড়বো দূরের কথা নামাজের মধ্যে এইভাবে মনোযোগ দেব দূরীর গদার মসজিদে দারে কাছে আসি না শুক্রবার মুসল্লি আছে না নাই জুমার দিনের মুসল্লি আছে না নাই শুক্রবার এর মুসল্লি সাপ্তাহিক মুসল্লি দের কে ক আমার কথা কি বুঝার আপনারা সাপ্তাহিক মুসল্লি শুক্রবারে পাওয়া যায় আরেক দল মানুষ আছে ঈদের সময় পাওয়া যায় ঠিক নেই আছে না আজকের থেকে যুবক ভাইরা প্রতিজ্ঞা নেবেন আমাদের মা বোনদেরকে আমি বলবো একজন মাই পারে একটা সন্তানকে আদর্শবান বানাইতে একটা মাই পারে একটা জাতিকে আদর্শবান বানাইতে কথা ঠিক কিনা এখন আপনার স্ত্রীর হাতে আপনার টিভির রিমোট দড়াইয়া দিলেন ইন্ডিয়ানরা বা বিদেশিরা আমাদেরকে কিছু দেখ না দেখ অনেকগুলো ইট চ্যানেল দিয়ে দিছে টিভি চ্যানেল ঠিক নেই ঘন্টার পর ঘণ্টা নাটক সিনেমা চলে একটা সিরিয়াল নাটক যদি তিন চার ঘন্টা চলে আচরে নামাজের এক ঘন্টা আগে যদি শুরু হয় কমপক্ষে এশারোক্তবাজে ঠিক নেই আরে যদি নামাজে পড়তে যায় এই দিকটা যদি এক পরবর্ চলিয়া যায় এই জন্য নামাজ পড়ে না আসে না নাই টিভিটা আপনার কাছে এত ভালো মনে হইল আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে যা মোটেও দামি মনে হইল না আল্লাহর হুকুম আপনি মানলেন না আপনার গর্বের মধ্যে আল্লাহ একটা সন্তান দিল ওই সন্তানটারে গর্বে নিয়ে আই আপনি টিভি সিনেমা দেখতেছেন আমার বাবাজিরা আপনার গর্বের সন্তানটারে আপনি দুনিয়ায় আসার আগে এই টিভি গর্বে বেনামাজি বানাইতেছেন কথা কোন ঠিক কিনা গান বৈদ্য শুনিয়া আপনি তার সন্তানটার আপনার কি বল অভ্যস্ত করতেছেন আমার যুবক ভাইরা কানের মধ্যে ইয়ারফোন দিয়া রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমায় এমনত হতে পারে ওই অবস্থা আপনি হার্ট অ্যাটাক করলেন স্টক করলেন ব্রেন স্টক করিয়া এমনত হতে পারে আপনি মারা যান কানের মধ্যে ইয়ারফোন চলতেছে হিন্দি গান কেয়ামদের ময়দান যখন দাঁড়াইবেন আল্লাহ রব্বুল আল আমিন দাঁড় করাইবেন এই গ্রামের নাম কি তাম্বুরাবাদ তাম্বুর আবাদেরও মুখ যুবক গুমের মধ্যে কানের মধ্যে ইয়ারফোন নিয়ে আমার আগালো ওই অবস্থা আল্লাহ দাঁড় কেয়ামদের ময়দানে দাঁড় করাইবো আমাদের আবার কি মেয়র সব দেখবে কি রে আমাদের এলাকার কি ব্যাপার বা আমাদের ইমাম সব দেখবে যে আমাদের এলাকার কি ব্যাপার তোমার কানের মধ্যে ইয়ারফোন দেখা যায় কেন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে মাও লাগো আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে হুজুর যেই দিন আমি মারা যাই ওই দিন আমার কানের মধ্যে হিন্দি গান চলছিল আর এই অবস্থা আল্লাহ কে ময়দানে আমার দাঁড় করাইছে নাউজুবিল্লাহ কোন এই অবস্থা আমার কি করাইছে কেমতের ময়দানে দাঁড় করাইছে আমার মায়েরা আপনি বিড়ি খাইতেছেন সিগারেট খাইতেছেন তাস খেলতেছেন জুয়া খেলতেছেন ওই অবস্থায় যদি স্টক মারা যান ওই অবস্থায় ময়দানে দাঁড় আমার যত আমল ভালো থাকুক না কেন ওই অবস্থাটাই আপনারে হান্নামি হয়ে যাওয়ার জন্য যথেষ্ট বানায় দিবে ওই ছবি ওই অবস্থানটা এই জন্য সর্ব অবস্থা আল্লাহর কাছে করতে হবে ঠিক কিনা মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস নকল করা হয় এই হাদিসটা বলে ইনশাল্লাহ আমি শেষ করব আমার ভাইয়েরা বনি ইসরাইলের যুগে রিয়াদু সালেহিন ইমাম নবী এনেছেন মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে বনি ইসরাইলের যুগে আল্লাহ আর এক বান্দা নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে কয়জন খুন খারাপ বিদেশে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার বাইরে আর যাবেন না ইচ্ছা কইরা আইন তুল্লা নিবেন না আমাদের দেশের মধ্যে বিধি বিধান আছে আমাদের দেশের মধ্যে আইন আছে রক্ত যাবেন না আমার আমার ঈদে যাবেন না এগুলা আল্লাহ তাআলা নিষেধ করবেন না যদি আপনি আক্রান্ত হন পারলে maaf করে দিবেন পারলে কি করবেন পারলে maaf করে দিবেন এটা আপনার জন্য অনেক বড় প্রতিদান আর যদি একেন না পারেন তাহলে আমাদের দেশের বিধিবিধান অনুযায়ী আপনি আইনের আওতায় নেন খুন খারাপির মধ্যে যাবেন না এই ধরনের অহেতু কাজের মধ্যে যাবেন না আল্লাহ হেফাজত করুক পড়ি আমিন 99 টা হত্যা করিয়া আল্লাহর বান্দা একজনের কাছে গিয়া বলে ভাই আমার মনে যায় আমি একটু তাওবা করি আমার জন্য কি তাওবার ব্যবস্থা আসেনি বলে ভাই তুমি নিরানব্বই জন মানুষ হত্যা করেছো তোমার কোনো তাওবা নাই দেখেন আল্লাহ আমার আল্লাহ কত দয়ালু আল্লাহ আমার কত দয়াবান আপনি বুঝলেন না আপনি চিন্তা করলেন বিয়া করার পরে দাড়িটা রেখে দিব আপনি চিন্তা করলেন বিয়া করার পরে আমি নামাজ পড়ব আপনি চিন্তা করলেন আমি বয়স্ক হয়ে গেলে আমি হজ করব আপনি চিন্তা করলেন আপনি বিদ্যা হয়ে গেলে আপনি আল্লাহর ইবাদত করবেন না 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 আমার ভাইয়েরা আজরাইল এমন একজন আল্লাহর ফেরেস্তা বৃদ্ধা হওয়ার সময় আপনারে দেবে না কথা এখন ঠিক কিনা আল্লাহর বান্দা কয় আমার তাওবার ব্যবস্থা আছে নি বলে না তোমার

জামা নিয়ে ঘর দেখে নামলো নামতে দেরি হয় সাথে সাথে আল্লাহর বন্ধা ঘরের কিনারাই মারা যায় ঘরে কিনারে কি যায় ইহি ও ইহি আমার মায়েরা মারা যাওয়ার সাথে সাথে একদল ফেরেস্তায় চলে আসলো আল্লাহর বান্দারে ধরো ধরিয়া জাহান্নামি পোশাক পরে জাহান্নামে নিয়ে যাও জাহান্নামে নিয়ে যাবে কেন তুললেন হঠাৎ করিয়া আর একদল ফেরেশতা কি ব্যাপার আল্লাহর বান্দারে কোথায় না বলে জাহান্নামে নেই কই বলে আল্লাহর বান্দারে রাখ আল্লাহর বান্দারে জান্নাতে নিম সোয়ার আল্লাগন কি ব্যাপার আল্লাহর বান্দা একশো ডা ফোন করলো একশো খুন করিয়া কি কারণ আল্লাহর বান্দা জান্নাতে যাবে বলে আল্লাহর তওবা করার জন্য বের হইল বলে আল্লাহর বান্দাদা তো বা করতে পারে নাই বলে বের তো হইছে এই দুই সব দুই দলের মধ্যে কঠিন দ্বন্দ্ব ফেরেস্তাদের মধ্যে দ্বন্দ্ব আল্লাহ ফেরেশতা গিয়া কয় আল্লাহর কয় ফেরেশতারা তোমাদের দ্বন্দ্ব নিবাইয়া দিব আমি একটা সুন্দর সমাধান দিব বলে কি সমাধান বলে তোমাদেরকে আমি এমন একটা সমাধান বাতায়া দিব আগে বলো তোমরা বলে নি মানবো সুবহানাল্লাহ আমি আমি করবো একটা পিতা লও পিতালওয়া হলো পিতাটা দিয়া আল্লাহর বান্দা যেখান থেকে তাওবার জন্য বের হয়েছে ওই জায়গা থেকে যেখানে মারা গেছে ওই জায়গা পর্যন্ত একটা মাপ দাও আর যেখানে মারা গেছে ওখান থেকে যেখানে গিয়ে তাওবা করবে ওই জায়গা পর্যন্ত একটা মাপ দাও যদি বাড়ির কাছাকাছি মারা যায় আল্লাহর বান্দা জাহান্নামি হয়ে যাবে রে আর যদি তাওবার রাস্তা কাছাকাছি মারা যায় আল্লাহর বান্দা জাহ্নাদি হওয়া যাবে দুর্ভাগ্যবশত আল্লাহর বান্দা বাড়ির কাছাকাছি মারা গেছে তাহলে মাপ দিলে আল্লাহ আল্লাহর বান্দা জাহান নামি হয়ে যাবে আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ডেউ নেমে যায় আল্লাহ ডাক দেখো জিবিরিল রে দুনিয়ার মধ্যে নামে আজা আমার বান্দা আমার দিকে এক হাত আগায় আমি আমার বান্দার দিকে দশ হাত আগায় গেলাম আমার জমিনটারে টান দিয়া লম্বা বানায়া তাও বা রাস্তা পর্যন্ত আগায়া দে আমার ভাইরা আমি জমিনটারে টান দিয়ে আবার রাস্তা বাজায় দিলেন এখন মাপ দিয়া দেখে আল্লাহর তাও আবার দরজার কাছাকাছি মারা গেছে সোভান আল্লাহ এই জন্য গুলা করার সাথে সাথে তো করব কার কাছে

জন্ম রদিয়া ঘুমান আপনি যুবক ভাই আপনার স্ত্রীও আপনি একসাথে আপনার কম্বল মরদিয়া ঘুমান নামাজ পড়েন না আমার ভাইয়েরা নামাজ পড়তে আসেন না বুইরা বুইরি দুইজন ঘর থেকে উঠিয়া নামাজের মধ্যে যায় যুবক ভাইদেরকে নামাজের জন্য বললে তারা রাগ হয়ে যায় আসে না নাই আমার ভাইয়েরা রাগ হইবেন না রাগ হইবেন না আজকের থেকে নিয়ত করে নেন হুজুর এই জাহান নামি বানাইয়া শরীরটাকে কবর নিতে চাই না অভিশপ্ত বানাইয়া শরীরটাকে কবর নিতে চাই না অভিশপ্ত জাহান নামি বানায়া আমাদের দেহটা দেহটাকে কবরের মধ্যে নিতাম চাই না আমার ভাইয়েরা যারা জাহান নামি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে খুদু গুফা গুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলা তিন জারউহা সাবউনা জিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম আল্লাহর বান্দারে ধরো সত্তর গজ লম্বা শিকল দিয়া বান্দারে ফেসাও ফেসায়া হাটটা পিছনের দিকে নিয়া মুখটার ঘাট তারে ঘুরায়া বুকটা জমিনের মধ্যে নিয়া টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে ফালা বলে কি ব্যাপার কি ব্যাপার আল্লাহ বলে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে ফরজ হওয়ার পর নামাজ পড়ে নাই বলে কি ব্যাপার কি ব্যাপার বলে এই ব্যক্তি সুদ খাইছে বলে কি ব্যাপার এই ব্যক্তি এই মহিলা চলে চলেছে এই পুরুষ চলে চলেছে এই পুরুষ পর মহিলার দিকে তাকাইছে স্কুল কলেজের মেয়েদেরকে ইপ্রিজিং করেছে আপনার উত্তক্ত করেছে আপনার ছেলে মেয়েরা ঠিক মতো চলতে পারে না ব্যাপর চলেছে তাদেরকে ডিস্টার্ব করেছে এরা ব্যাপর চলেছে এদের গদ্দুল বাসর চোখ কোন করে নাই এরা চোখের আবাদত করে নাই এরা মুখের আবাদত করে নাই এরা হাতের আবাদত করে নাই এদেরকে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ঘাটটা ঘুরায়া দাওয়া বুকটা দিয়া আপনার জমিনের মধ্যে সাসরাই দে সাসরাই দে আল্লাহর জাহান্নামের মধ্যে ফলায়া দিবে যে শিকলটা দ্বারা তাদেরকে বানবে ওই শিকলটা জাহান্নামী আগুন শিকল সত্তর গজ মিলে এখন আমার ভাইয়েরা জাহান নামের বডি বানায়া কবরে যায়েন না জাহান নামে শরীর বানায়া কবরে আপনি যায়েন না আপনার দায়িত্ব আপনার কন্যারে ইসলামের পথে আনা আপনার দায়িত্ব আপনার সন্তানটারে দিনের পথে আনা আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে দিনের পথে আনা মা গো আমার ভাইয়েরা আমার বোনেরা আপনার দায়িত্ব আপনার স্বামীনে দিনের পথে আনা কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা একটা ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুজনে খারাপ এমন তো না দুো খারাপ এমন কি একজন তো ভালো হয় যে ভালো হয় তিনি একটু ছোট হয়ে আজকে খারাপ তার ভালো করার চেষ্টা করেন এবং আপনি বালা এনে যদি আত্মার খিচাইয়া গিয়া গালি গুলি বতরটা দিয়া যদি আত্মার তোলেন বেড়ি তুই আইসো আমারটা খাস তুই আমার কথা মানুষ না এইভাবে কইলে কি শুনবো বললে শুনবে শুনবে না আপনি আদবের সাথে গিয়ে বলেন একেবারে আদবের সাথে গিয়ে যদি তাকে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস তার পিছনে লেগে থাকেন সে নিজেকে ছোট মনে করবে যে আমার স্বামী আমার বাবা আমার ভাই আমার বোন আমাকে আজকে এতটা আদবের সাথে বলতেছে আমার অবশ্যই সৎপথ ধরা দরকার কথা কোন ঠিক কিনা তাহলে আর দাঙ্গা হাঙ্গামা হয় নাই দাঙ্গা হাঙ্গা হয় নাই ঘরের মধ্যে টিভি আছে তো কি হয়েছে আপনি ইসলামী চ্যানেলগুলো দেখেন না আপনি ভালো ভালো বিষয়গুলো দেখেন না ওইগুলা থেকে বিরত থাকেন না ওগুলা থেকে নিজে থেকে হেফাজত রাখেন না আর না হলে টিভি আনারই দরকার নাই যেগুলো আনলে আপনার স্ত্রীর আপনার কন্যার আপনার মেয়ের কোরআলে কারিমের তেলাওয়াতের বিঘ্ন ঘটে কথা বলেন ঠিক না এই জন্য আজকের থেকে আমার সাথে ওয়াদা করবেন আমার যুবক ভাইরা আমার যুবক ভাইরা আমার সাথে ওয়াদা করবেন আজকের থেকে কারা কারা পাঁচ অক্ত নামাজে আসবেন তুই হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ তুমি দেখতেছো তোমার সোনার টুকরা যুবকেরা আমার সাথে ওয়াদের মধ্যে আসবে জাহান নামি বডি বানায়া কবরে যাইবে না আল্লাহ গো জাহান নামের বডি বানায়া নিও না জাহান নামি বানায়া ডাক দিও না এই বডি গুলারে এই দেহ গুলারে জান্নাতের টুকরা বানায়া রহমাতুল্লিল আলমীর সঙ্গে হাসর করায়া জান্নাতের মধ্যে ঢুকায়া দিও চিল্লাই বলেন না আমি মাত্রা নামাল আমার ভাইয়েরা এই জন্য দিন পরিপূর্ণভাবে মানতে হবে আপনার স্ত্রীকে আপনি আদেশ করবেন নামাজের জন্য মা বন্ডা নামাজের যুগে গিয়ে আসতে হবে জাহান নামে রাজাব বড় কঠিন আল্লাহ মাফ করে করি আমি বলি আমি এই জন্য কোরআনের বাইরে চললে এই জীবনের কোনো দাম নাই জিক

কিছু মানুষ আছে সমাজের মধ্যে নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই হ্যাঁ সব চাইতে বড় আল্লাহরুলি বুঝুরগো আছে না নাই যারে না ওই পীরের কাছে যাবো যে পীর মদিনা ওলার রঙ্গের রঙিন কথা কোন ঠিক কি না আরে বেটা আল্লাহর নবী তো দাঁতটা ভাঙছেই নামাজের লাই ঠিক নি নবীজি তো তীরের আগারটা খাইছেই নামাজের লাই ঠিক নি নবীজি তো তীরের আগারটা খাইছে হ যাকাতের লাই গতকালও ঠিক কিনা তো তুমি নবীজির আসের দাবি করো ভাই কিন্তু তোমার ভিতরে তো সেই দাঁত ভাঙা নবীর ইসলামের কোনো নিশান নাই ঠিক নেই এই জন্য এমন পীরের কাছে যাব যে পীরের কাছে গেলে আমি নামাজ পাব যে পীরের কাছে গেলে আমি হস পাব যে পীরের কাছে গেলে আমি সুন্না পাব যে পীরের কাছে গেলে আমি পর্দা পাব যে পীরের কাছে পর্দা নাই যে পীরের কাছে নামাজ নাই যে পীরের কাছে হজ নাই যে পীরের কাছে জাকাত নাই এমন পীর আমার জিন্দিগিতেও দরকার নাই কথা কোন ঠিক কিনা এমন পীর দরকার আছে আমার পীর মানে উস্তাদ পীর মানে কিতা উস্তাদ আমার উস্তাদ আমার নামাজের আদেশ করবে বাবা নামাজ পড়ো তোমার আমি কে আমাদের ফাটার করতে পারতাম না তুমি নামাজ পড়ো ঠিক নেই আমার উস্তাদ এখন আমার বাবারা পীরে যদি নামাজ না পড়ে মুড়িদের করতে পারবো ঠিক এই জন্য আপনি আপনার বিবেক আছে আপনার বিবেক দিয়ে চিন্তা করার দায়িত্ব আপনা আমি কোথায় গেলে পরে আল্লাহ নবীর দিনটা পরিপূর্ণভাবে পাব আমি সেখানে যাব যেখানে গেলে আমার নামাজ পড়া লাগে না রোজা রাখা লাগে না হজ করা লাগে না পর্দা করা লাগে না এমন জায়গা এমন দরবার আমার দরকার নাই কথা বলে ঠিক কিনা সমাজে আসে না নাই আমি কাউকে হিট করার জন্য বলছি না কষ্ট পাবেন না কেউ বাবা এই যুগলা থেকে বেঁচে থাকবেন ইনশা আল্লাহ এগুলা থেকে নিজেদেরকে বিরত রাখবেন হকানি পীর মাউল আউলিয়া কেরামের কাছে যাবেন সোহবত নেবেন তাদের কাছ থেকে শিক্ষা নেবেন হুজুর কোন ইবাদত করলে পরে আল্লাহর কাছাকাছি যাওয়া যায় হুজুর জানায় দেন কোন ইবাদতটা বেশি করতাম কখন বেশি জিকির করতাম আল্লাহর বান্দা জানায় দিবে আপনি সেই অনুযায়ী আমল করবেন কথা কোন ঠিক কিনা আর সর্বশেষ কথা আমার মা বন্ধের উদ্দেশ্যে এলাকার মধ্যে পর্দা নাই কি নাই পর্দা নাই তাদের তো দোষটা দোষটা আমার আর আপনার ঠিক নেই আমি আর আপনি আমার স্ত্রীকে আপনার স্ত্রীকে ঠিকমতো মনিটরিং করতে পারি নাই ঠিকমতো মতো গাইডলাইন দিতে পারি নাই আমার কন্যাটারে ঠিক মতো গাইডলাইন দিতে পারি নাই জাহান্নামের ভয় ঢুকাইতে পারি নাই এই সুন্দর বডি এই দামি শরীর এই টাকা সম্পদ এগুলো সব নষ্ট হবে কিন্তু আমার বডিগুলা আমার বডি যে কবরে রাখবে এটা করে খাইবে ঠিক নেই কিন্তু করে থেকে বাঁচার জন্য যে কেমিক্যাল যে ঔষধ দরকার ওইটা তো আমি আমার স্ত্রী আমার সন্তানদের আমি দিতে পারি নাই এটা আমার ব্যর্থতা কথা এখন ঠিকই না আজকের থেকে ইনশাল্লাহ কোরআনে কারিমটা ঘরের মধ্যে রাখছে উলিয়ে খাইয়া বেট করিয়া বাসা করিয়া আল্লাহর বান্দাবান্দির ঘরের কোরআনে কারিমটার মধ্যে নষ্ট হয়ে গেছে পড়বে তো দূরের কথা কোরআনে কারিমটা মুদা পরিষ্কার করার সময় পর্যন্ত হয় না কথা কন ঠিক না করের মধ্যে কোরআন শরীফ নাই নাই কিন্তু উল্টা এত পর্বে দূরের কথা এটা একটু মুসেও না কি হাতের মধ্যে ইস্তাদ দালদার দি দিবাংলা রিমোট ধরায় দিছেন ঘন্টার পর ঘন্টা এগুলা দেখতেছে আল্লাহ বান্দা বান্দি নামাজের খবর নাই কোরআন শরীফ তো পড়বে দূরের কথা বিপদে পড়ে যাবেন বিপদে পড়ে যাবেন আমার ওরেরা বিপদে পড়ে যাবেন আল্লাহ বিপদে পড়ে যাবেন সেই দিন কেউ কারো কাজে আসবে না ইয়াউমা মালু ইয়ানফাউ বানুন ওয়ালা বুনুন মার ইফিররু মারউম ইনাকি ওয়া উমিহি ওয়া আবি ওয়া সাহিবাতীহি ওয়া বনি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন মা বাবারে দেখিয়া পালাইবে ভাই বোনরে দেখিয়া পালাইবে ব্যক্তি ভাইকে দেখিয়া পালাইবে বন্ধু বান্ধবকে দেখিয়া পালাইবে যে বাবা এত কষ্ট করি আপনারা লালন করেছে ওই বাবা আপনার দ্বারে কাছে আসবে না কি বাবা কেন আসো না বলে যদি তোমারে আমার নেক দেওয়া লাগে আর এখন আপনার সন্তানের একটু জ্বর হইলে দৌড়ে লোয়া যান বড় হাসপাতালে কিন্তু কেমতের ময়দান এগুলা চলবে না এগুলা চলবে না খুবই বিবেশি কামড় এত কঠিন অবস্থা ইয়া ইয়া নিদের গামের মধ্যে নিদের নয় কোটি তেরো লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয় সেটা মাথার আধা গজ উপরে নিয়ে আসবে মাথার আধা গজ উপর থেকে সূর্য তাপ দিয়া মাথার মগজগুলা গালায় গালায় জমিনে ফালাইবে এত বিভীষিকাময় অবস্থা আল্লাহ যখন ডাক দিবে কোথায় আবদুল্লাহ কোথায় আব্দুল জব্বার কোথায় সেলিম কোথায় আব্দুল গফ্ফার কোথায় আব্দুল রহিম যখন যারে ডাক দিবে তখন শরীরের তার হাড্ডিগুলা ঠাস ঠাস জোড়াগুলা খুললে যাইব আল্লাহর ভয়ে শরীরের হাড় হাড়ডিগুলা খুলে যাবে কলবের কম্পন থার্মোমিটারের মতো কলবের বুকের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে এই কলবের কম্পনের আওয়াজ तमाम কিয়ামতের ময়দানে মানুষগুলো শুনতে পাবে ক নাউযু বিল্লাহ আল্লাহু আকবার এ তো বিবিসি কেমন কেউ কারো হবে না কেউ কারো হবে না এখন থাকতে আপনি আপনার সামান জোগাইতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে দিন ও মিল্লাতের উপর অটল থাকা তৌফিক এর আয়াত করে পড়ি আমিন কবরে তাকে নূরে নূরান্নিত বারেয়া দ পড়ি আমিন নামাজি ওয়াদা পড়ি আমিন

ربنا فاغفر لنا ذنوبنا وكفنا عنا سيئاتنا وتوفنا مع الابرار আয় আল্লাহ বরবাদ দেখার মাবু আল্লাহ আমরা আপনার গতি পয় গুলাগার বান্দা আল্লাহ গো এই শীতে দিয়া তুমি তাকায়া দেখো না তাম্বুরাবাদ এলাকার মধ্যে একটু নজর দাও না তোমার বান্দারা কষ্ট করিয়া তোমার কোরআনের আলোচনা শুনেছে মাবুদ গো তোমার নবীর হাদিসের আলোচনা শুনেছে আল্লাহ এখানে বসি এই পর্যন্ত যা কিছু তেলাবাদ যা কিছু আলোচনা করা হলো আল্লাহ বলবে বিগুল মাফ করিয়া এর হাদিয়া করা কোটি গুণ বাড়াইয়া আমার রহমাতুল্লিল আলামিনের রওজা শোনা মদিনায় ওনার নূরানী কদমে পৌঁছায়া দেন হায় আল্লাহ বরকতময় করিয়া तमाम বিশ্বের জমিনে যত মুসলমান নর নারী আর যন্দকার কবরে আল্লাহ গো জানি না কার কবরের অবস্থা কেমন আল্লাহ কবরের মধ্যে শুইয়া গেলে বুজা যায় কার কার কবরে আগুন জ্বলে আল্লাহ ঘরের কিনারায় ঘুমায় কোটি আজাব হয় কিন্তু দেখার সুযোগ না আল্লাহ কোটি আজাব দেওয়া হয় দু চোখে দেখিলা এমন দেখদিন আমার ও রাখা হবে যদি আজাব হয় আমার পরিবার তো আমার দেখবে না আল্লাহ গো আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবরে আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করি তাদের কবরে যদি আগুন জ্বলে আল্লাহ তাদের কবরের মধ্যে যা আল্লাহের আগুন জ্বালায় আল্লাহ আল্লাহ আমরা গুনাগা আল্লাহ মুর দেখেন যারা উত্তর এলাকায় ঘুমাই আছে আল্লাহ তাদের কবরের মধ্যে শান্তির ফাইজালা করে দেন ও আল্লাহ তাদের কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ এখানে যারা উপস্থিত যাদের আদরের বাবা মা অন্ধকার কবরে চলে গেছে মাহবুদ তাদের কবর গুলারে জান্নাতের টুকরা বানায়া দেন ও আল্লাহ এখানে যাদের বাবা মা বেঁচে যমাবুদ আদরের বাবা মা বৃদ্ধ হয়ে গেল তাদের বাবা আমার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ বাবা মার খেদমত করবার মধ্যে দৌফিক দান করেন আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ গো রাস্তাঘাটের বালা মুসিবত থেকে আমাদের নাজাত দেন আল্লাহ বেঈমান বানায়া মরণ দিয়ে না আল্লাহ গুনাগার বালায়া আল্লাহ গো কাতার বন্দি বানায় আল্লাহ আল্লাহ আমাদের জিন্দে গুনাহ মাফ করিয়া দে আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের মনে আশা করেন আল্লাহ আমি তাকায় দেখলাম অনেক যুবক ভাইরা এখানে আছে আল্লাহ আল্লাহ যুবক ভাইদের কলাপগুলা পরিষ্কার করিয়া দেন আল্লাহ কলাপগুলারে পরিষ্কার বানায়া দে আল্লাহ যুবক ভাইগুলার সোনার যুবক বানায়া দে আল্লাহ আপনার কলিজ আল্লাহ আপনার জান্নাতের মেহমান তাদের বানায় দেন আল্লাহ পাখা নামাজি বানায় দেন আল্লাহ এদের মাধ্যমে সমাজে দিন কায়েম করে দেন আল্লাহ ওনাদের মাধ্যমে সমাজে দিন কায়েম করে দেন যুবক ভাইগুলার গুলার পদ্মষ্ট না আল্লাহ ওনাদের মাধ্যমে এই জায়গার মধ্যে দিন ও মিল্লাতের করবার দৌফিক দেন আল্লাহ মই মুরব্বি যারা বৃদ্ধ এখানে আছে প্রত্যেকের হায়াত দেবর গদান করেন মসজিদের ইমাম সাহাব আল্লাহ দীর্ঘ তিনি চল্লিশ বছর পর্যন্ত এখানে খেদমত করে ওনার হায়াতে বরকত দিয়া দেন আল্লাহ ওনাকে সুস্থতা নিয়ে মতদান করে আল্লাহ ওনাকে এখানে মানুষ ভালোবাসে আরো বেশি তাদের সম্পর্ক তৈরি করে দেন আল্লাহ আল্লাহ গো সোনার মক্কা মদিনায় জীবনে একবার যাইবে তৌফিক দেন সোনার মক্কা মোদিলাল দেখায় মোর দিয়ে লাখ মুদি লাদ গা দিয়ে সবাই আবার রহমাতুল আল্লাহ আমাদের প্রত্যেকের ইবাদত কবুল করেন গুণাগুলো মাফ করেন মাহফিল কবুল আর মঞ্জুর করেন আমার মা বোনদের কবুল করেন পর্দা নিশি দেন আল্লাহ ওনাদেরকে দায়ুষ বানায়েন না জাহান্নামি বানায় না মা বোনদেরকে যুগের রাবিয়া বস্রী বানায়া দেন মা বোনদেরকে যুগের বিবি বানায়া বানায় দেন মা বন্ধুরকে যুগের রাসিয়া বানায়া দেন ওনাদের গর্ভ থেকে যুগের আব্দুল কাদির পাঠান ওনাদের গর্ভ থেকে যুগের যুগের বড় বড় অলি বানাইয়া দেন আল্লাহ একজন মা যদি ভালো হয়ে যায় একটা জাতি ভালো হওয়া অসম্ভব হয় না আল্লাহ মা বোনদের পদ্মা নিশি বানাইয়া দেন ঘরের মধ্যে খাস মোহাম্মদ নাজিল করিয়া দেন ব্যবসা বাণিজ্য আমাদের তারা কি দান করেন রাস্তাঘাটের বালা মুসিবত থেকে মুক্ত দান মুক্ততা দান করেন রাস্তাঘাটের বালা মুসিবত থেকে নাজাত দান করেন আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া কবুল করেন এখানে যাদের মনে যে আশা বুরা করেন আল্লাহ কার মনে কি আশা আপনি জানেন আল্লাহ গো প্রত্যেকের মনে আসা বুরা করেন আল্লাহ মৃত্যুর আগে তাও নসিব করিয়েন মৃত্যুর আগে জাল্লাতের আর আমাদের দেখা দিয়ে আল্লাহ মৃত্যুর আগে জাল্লাতের আর আমাদের দেখা দিয়ে